সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সর্বশেষ সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে সংবাদ দিচ্ছি টোল প্লাজায় আগুন সংঘর্ষের রণক্ষেত্র কাজলা শনি রাখরা গুলিবিদ্ধ ছয় বরিশালের শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ উপ পুলিশ কমিশনার সহ আহত শতাধিক সরকারের প্রতি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান ফলকার টুর্কের আওয়ামী লীগ নেতাদের এগারোটি মোটরসাইকেল পুড়িয়ে দিল আন্দোলনকারীরা আমাদের কেউ বের করে দেয়নি পরিস্থিতি বুঝে হল ছেড়েছি যা বললেন ছাত্রলীগ সম্পাদক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত টোল প্লাজায় আগুন সংঘর্ষের রণক্ষেত্র কাজলা শনি রাখরা গুলিবিদ্ধ ছয় রাজধানীর যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে কোনো খবর পাওয়া যায়নি তবে হতাহতের টোল প্লাজা বন্ধ থাকায় ফ্লাইওভার দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এছাড়া শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় শিশু সহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন বুধবার সন্ধ্যা থেকে এসব ঘটনা ঘটে এদিকে সন্ধ্যা থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে হানি ফ্লাইওভারের দক্ষিণ অংশ কাজলা থেকে শনি রাখা পর্যন্ত এলাকা দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা এতে যান চলাচল বন্ধ হয়ে যায় সন্ধ্যায় সেখানে সংঘর্ষের সময় পুলিশের শর্টগানের গুলোতে আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চুমিয়া জানান আহতদের মধ্যে দুই বছরের এক শিশু রয়েছে আন্দোলনকারীদের অভিযোগ পুলিশের জন্যই সবকিছু হলো আমরা ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম পরে পুলিশ গুলি গ্যাট সরে যাত্রাবাড়ি থানার পুলিশ পরিদর্শক জানান শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করে স্থানীয় বিএনপি জামায়াতের লোকজন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিল সন্ধ্যার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয় পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কিনা তা তিনি জানেন না বলে দাবি করেন বরিশালের শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ উপপুলিশ পুলিশ কমিশনার সহ আহত শতাধিক বরিশালে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় দিনভর সংঘর্ষে বরিশাল নগরীর ঢাকা বরিশাল মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে রাত নয়টায়ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা চলছিল বুধবার বেলা এগারোটা থেকে মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল ও চৌমাথা এলাকায় অবরোধ করে শিক্ষার্থীরা এরপর পুলিশ ও শিক্ষার্থী সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিআর ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ এ সময় দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের এদিকে ধাওয়া পাল্টা ধাওয়ায় আন্দোলনরত শিক্ষার্থী সাধারণ পথচারী পুলিশ সাংবাদিক সহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে এর মধ্যে পুলিশের উপ পুলিশ কমিশনার সহ আঠারো পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে অপরদিকে সাংবাদিক আহত হয়েছেন অন্তত আটজন সরকারের প্রতি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান ফলকার টুর্কের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক আজ বুধবার জাতিসংঘ মানবাধিকার সংস্থার এক স্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি আহ্বান জানান ফলকার টুর্ক বলেন সব ধরনের সহিংসতা ও বল প্রয়োগ বিশেষ করে প্রাণহানির ঘটনার অবশ্যই তদন্ত করতে হবে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনার আরও বলেন মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ মৌলিক মানুষের মৌলিক মানবাধিকার আওয়ামী লীগ নেতাদের এগারোটি মোটরসাইকেল পুড়িয়ে দিল আন্দোলনকারীরা গাইবান্ধায় কোটা সংস্কার আন্দোলনের বিক্ষোভ থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রাখা মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা এ ঘটনায় আহত থেকে থেকে সকালে ঘটনা সকাল কোটা বিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করছিল সকাল দশটায় কোটা বিরোধী শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক থেকে মিছিল নিয়ে এসে এক নম্বর ট্রাফিক মোড়ে মিলিত হয় শহরে মিছিলের এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ছাত্রছাত্রীরা শহরের এক নম্বর রেলগেট অবরোধ করে রেললাইনে রেল চলাচল বন্ধ করে দেয় এক নম্বর রেলগেটের উত্তর পাশে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রাখা এগারোটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয় কোটা বিরোধীরা এছাড়া পাথর দিয়ে হামলা ভাঙচুর চালানো হয় আমাদের কেউ বের করে দেয়নি পরিস্থিতি বুঝে হল ছেড়েছি যা বললেন ছাত্রলীগ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া আসিফ ইনান বলেছেন গতরাতে জামায়াত শিবিরের বহিরাগত সন্ত্রাসীরা হলে অবস্থান নিয়েছিল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে আমরা পরিস্থিতি বুঝে নিজেরা হল ছেড়ে দিয়েছি আমাদের কেউ বের করে দেয়নি আজ বুধবার দুপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান একথা বলেন এর আগে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেওয়া হয়েছে বলে দাবি করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা চট্টগ্রামের সংঘর্ষে আহত আটজন আইসিইউতে বেশিরভাগই ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আটজন চট্টগ্রামের তিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে আছেন এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক একজনের অবস্থা বেশি খারাপ হয় তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে এই আটজনের মধ্যে সাতজনই ছাত্রলীগের নেতাকর্মী বলে দলীয় সূত্রে জানা গেছে এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে নগরীর মুরাদপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বিকাল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে সংঘর্ষ এতে তিনজন নিহত ও দেড় শতাধিক আহত হন আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আশি জনের বেশি চিকিৎসা নিয়েছেন এদের মধ্যে একাত্তর জনের নাম রেজিস্ট্রি খাতায় উল্লেখ করা আছে এছাড়া চট্টগ্রামের বেসরকারি পার্কভিউ হাসপাতালে চল্লিশ জন চিকিৎসা নিয়েছেন কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সমর্থন বিএনপির কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আগামীকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বিএনপি বুধবার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয় রাত দশটায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান এ সময় তিনি দেশের আপমর জনসাধারণকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সর্বাত্মকভাবে পালনের জন্য আহ্বান জানান রিজভি পালন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও সশস্ত্র ছাত্রলীগের হিংস্র আক্রমণে সাতজন শহীদ হয়েছে এছাড়া আজও আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের উপর র্যাব পুলিশ বিজিবি ও সোয়াটের ব্যাপক হামলায় অনেকে আহত হয়েছেন এই ন্যাক্কারজনক রক্তাক্ত ঘটনায় আজ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকুরিতে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আগামীকাল আঠারো জুলাই দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানানো হয়েছে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি চর্মনাইয়ের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নিরীহ শিক্ষার্থীদের উপর হামলা এবং গুলি করে নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে আজ বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ আই এবি মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচির প্রথম দিন আগামীকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় ঢাকায় বাইতুল মোকারম উত্তর গেট এবং সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে দলটি দ্বিতীয় দিন শুক্রবার সারা দেশের সব মসজিদে মসজিদের দোয়া ও মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আন্দোলনের মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন বর্তমানে ভয়াবহ ও সংকটপূর্ণ সময় বিরাজ করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য চর মূলক ক্ষোভের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রীর মতো দেশের নির্বাহী প্রধানের জায়গায় থেকে যে বক্তব্য দিয়েছেন তা তার দায়িত্বের সঙ্গে সংগতিপূর্ণ নয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আশ্বস্ত করার পরিবর্তে উল্টো উত্তেজিত করে তুলেছেন বগুড়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ওসি সহ আহত পঁচিশ বগুড়ার শেরপুরে কোটা সংস্কারের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বুধবার দুপুরে ছাত্ররা ধুনট মোড়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিআর নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এতে শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা সহ অন্তত পঁচিশ জন আহত হয়েছেন জনগণ এক ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছেন আহতদের মধ্যে গুলিবিদ্ধ ও অন্যভাবে আহত পাঁচজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ঢাবিতে পুলিশের কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড আন্দোলনের এক সমন্বয়ক সহ অন্তত জন আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার দফায় দফায় শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে পুলিশ এলাকায় আন্দোলনকারী কাদানে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় কাদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডের সঙ্গে সঙ্গে গুলিও নিক্ষেপ করেছে তারা এতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান সহ অন্তত চল্লিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে দশ জনের মতো সাংবাদিক রয়েছেন আহত এই ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে দুজন এই হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসা সংক্রান্ত নিবন্ধন খাতার তথ্য অনুযায়ী আজ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আহত ত্রিশ জন এই হাসপাতালে গেছেন